ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতিকা গিনি চ্যানেলে সকলকে স্বাগতম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমাদের ফ্যামিলি আমরা সবাই ভালো আছি। সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, কিছু দেখাতে পারেনি। এখন আমি 10টা থেকে ভিডিও স্টার্ট করছি। তোমাদের দাদাভাই খাবার খেয়ে চলে গেছে। সকালবেলায় এতটা গরম করছে না, কি বলবো তোমাদের। তাই কাজটা সেরে না আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি গরমে, খুব গরম ধরে গেছে। একটু বসলাম, বসে ভাবলাম যে তোমাদের সাথে একটু বকবক করতে হবে না। বকবক করলেও হবে না, তোমরাও ফ্যামিলির মধ্যে পড়ো, যদি একটু কথা না বলে একটু খারাপ লাগে, তাই একটু কথা বলতে চলে আসলাম। এখন আমার স্নান টান কিচ্ছু হয়নি, না একটুখানি কথা বলে নিই, তারপরে তো স্নান করা, চান খাওয়া, পুজো দেয়া সব কিছুই আছে। সব তো কিছু সব তো পরে হবে, আগে একটু কথা বলে নিই তোমাদের সঙ্গে। কথা না বললে তো হবে না, তাই তো বন্ধুরা? হ্যাঁ, তাই একটু কথা বলতে চলে আসলাম। ঠিক আছে, স্নান টান করে নিই, তারপরে আবার পরে কথা বলছি। দেখো বন্ধুরা, গাছে কত আম হয়েছে। Thank you.
দেখো মেয়ে পড়তে বসে গেছে। কি করছিস আয়না? কি করছিস বাবু? মেয়ে ছবি আঁকছে ওর। আমি বললাম ছবি আঁক, ঠিক আছে তুমি ছবি আঁকো, ড্রয়িং করো, ঠিক আছে। তোমাদের সামনে আবার অনেকক্ষণ পর আসলাম, সেই বিকেলবেলায় মাঠে গেছিলাম তো তোমাদের দেখিয়েছি, মাঠে মেয়ে খেলা করছিল, দিয়ে খেলা টেলা করে আসলাম, তারপরে তোমাদের সঙ্গে একটু কথা বলবো টাইম পাইনি তোমাদের। আর কি বলতো, মেয়ে পড়া করছিল, ছবি আঁকছিল, দেখিয়েছি, করতে বসেনি, শুধু একটু ড্রয়িংই করেছি, করেছি আর কিছু করলো না, করতে চাইলো না। ওর ঠাঙি বললো ছেড়ে দাও, আজকে আর করতে হবে না। আর তোমাদেরকে বলেছিলাম যে আমার যা ছিল না আজকে ও বাড়ি আসলো, দেখো ঘুমতে পেয়েছে অনেক অনেক দিন পর, নিচে টিভি দেখছে। আর আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি, রুটি করলাম, ভাত বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, ওগুলো দিয়ে রাত্রে আমাদের ডিনার হবে তোমাদের সঙ্গে। তার মাঝখানে একটু কথা বলতে আসলাম, একটু কথা বলে নিই, কারণ অনেকক্ষণ কথা বলা হয়নি, একটু বক বক করা হয়নি, বক বক না করলে তো হবে না, তাই একটু বলতে আসলাম। আর কি বলতো, মাঠে দেখছো তো কত ঝড় বৃষ্টি হয়েছে, একটু বৃষ্টি হলো একটু ভালো হলো, গাছের আম টামগুলো আছে, একটু বড় হবে, পাকবে, বৃষ্টি না হলেও ভালো। যা গরম পড়েছিল, প্রচণ্ড গরম, একটু বৃষ্টি হলো তো ঠান্ডা হয়েছে, রাত্রেবেলায় প্রচণ্ড খুব গরম লাগে। আর কি বলতো, মাঠে কি ধুলো উঠছে দেখিয়েছো, দেখেছো বেশ ভালো লাগছে দেখবে। আর ভিডিও বেশি বাড়াবো না, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব সবাই সঙ্গে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, আর বেলটা থাকে ওটাও বাটনটা ক্লিক করে দেবে, আর আমি যত ভিডিও বানাবো সবারই আগে পৌঁছে যাবে। আর যে ভিডিওগুলো এখনও পর্যন্ত তোমরা দেখোনি সেটা আর চ্যানেলে গিয়ে সব ভিডিওগুলো দেখে কমেন্ট করবে, কমেন্ট করলে একটু ভালো লাগে, আর কমেন্ট করলে একটু ভালো লাগে, ভিডিও বানানোর ইচ্ছে থাকে। আজ এই পর্যন্ত থাক, আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।